ছোটবেলায় তোমাদের সঙ্গে কার কার হয়েছে আমি এরকম জানি না, আমার সঙ্গে হয়েছে, তাই আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চাই। যেমন ধরো আর, ছোট হাতের আর লিখতে গিয়ে কে কে এন লিখে ফেলতো, মানে ছোট হাতের, আছো তোমরা, যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে এখনো হয় মাঝের মধ্যে, ছোট হাতের আরটা বোঝা যায় না, এন হয়ে যায়, ছোট হাতের এন হয়ে যায়, তাই না? হয় না কারোর? তা এরকম হতো, আমারও হতো, আমারও ছোটবেলায় আমারও হতো, আমি যখন স্কুল স্টুডেন্ট ছিলাম খুব প্রবলেম হতো, অনেক জায়গায় অনেক নাম্বার কেটে গিয়েছিল, এই জন্য মানে টিচার বুঝতে পারছে না যে আর লিখেছি না এন লিখেছি, ঠিক আছে, দিয়ে সব বানান ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিখেছি ফার্মার আর দেখাচ্ছে ফার্মেন, একদম পুরোপুরি এন হয়ে গেছে সবই কল। তখন আমাকে একজন বললেন, আমার একটা টিচার, যে আটটাকে আমি দেখতাম যে এইরকম ভাবে লিখতো, এই যে তোমরা জানো যে পাই চিহ্নের মতন, তাই না, পাই চিহ্নের মতন আর লিখতো। তো আমি কি করলাম, পাই চিহ্নের মতন আর লেখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু স্বাভাবিক ভাবে এটা হবে না, একবারে আসবে না, বারবার তুমি ভুল করে আগের আরই করে দেবে, যেহেতু এবার ইউজ টু ইট, না তুমি এটা তো অভ্যস্ত, ঠিক কিনা? কিন্তু কনসাসলি ওটা করার ফলে, মানে যখন এটা করতে লাগলাম 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, একটা টাইমের পর মনে হলো যে তখন এই আরটাই আমার কাছে সহজ মনে হচ্ছে, এবং ওই পায়ের মতন আরই লিখতে লাগলাম, তারপর ওই অভ্যাসে চলে এসেছে। ক্লিয়ার? তো এখানেও ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকমই, তুমি যদি কোনো অভ্যাস চেঞ্জ করতে চাও, ধরো এতদিন তুমি কি বলছিলে, আই অ্যাম বলছো, তাহলে আই অ্যামটাকে তুমি যদি আম বলতে চাও, তাহলে তোমাকে এইভাবেই একটা একটা করে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এমন নয় যে তুমি জেনে গেলে বা মুখস্থ করে নিলেই তুমি পারবে, গট ইট? বুঝতে পারলে সবাই? তো কনসাসলি এগুলো তাড়াহুড়োর কিছু নেই, একটা একটা করে নাও, 6 মাস ধরে করলেও সমস্যা নেই। আর এমন নয় পৃথিবীতে যত কন্ট্রাকশন আছে বা যত স্ল্যাং আছে তুমি ব্যবহার করতে পারবে, ব্যাপারটা এরকম নয়। বুঝে গেল কি বললাম? চলো।